পুলিশের সাথে গণতন্ত্র মঞ্চের একটি এখানে আমরা ধস্তাধস্তি দেখছি। আমরা আপনারা জেনে থাকবেন সারা বাংলাদেশে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে তারই প্রতিবাদে আজকে গণতন্ত্র মঞ্চ সচিবালয় অভিমুখে যে পথযাত্রা ছিল সেই পথযাত্রাকে আজকে আটকে দিয়েছে এই পুলিশ। আপনারা দেখছেন যে পুলিশের বাধাকে তারা কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পুলিশের সামনে তারা পুলিশের সামনে যে ধস্তাধস্তি করছে এবং পুলিশের সামনে তাদের যে দাবি সেই দাবিকে রেখে আপনারা এই পাশে দেখছেন যে গণতন্ত্র মঞ্চের শীর্ষস্থানীয় নেতারা দাঁড়িয়ে আছে এবং তার কর্মীরা কিন্তু পুলিশের সামনে তারা জোরালো তাদের যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু পুলিশের বাধার সম্মুখে তারা এখানে তাদের জীবন মরণ চেষ্টা করে যাচ্ছে। আমরা এক ভাইকে দেখছি যে তিনি উপরে উঠে গিয়েছে এবং উপরে উঠে গিয়ে পুলিশের সাথে হয়তো এখানে বড় একটি চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। আপনারা দেখছেন যে পুলিশের সাথে একটি বড় ধরনের বাধার সম্মুখীন হয়েছে গণতন্ত্র মঞ্চের শীর্ষস্থানীয় নেতারা। শেষ পর্যন্ত আসলে কী হতে যাচ্ছে বাংলাদেশে সেটি বলা যাচ্ছে না। এখানে তাদের দাবি ছিল সারা বাংলাদেশে যে বিদ্যুতের লোডশেডিং এবং সেই সাথে দ্রব্যমূল্যের যে অসহনীয় দ্রব্যমূল্য এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কিন্তু তাদের এই পথযাত্রা ছিল। আপনারা সরকারের অধীনে নির্বাচন চান নাকি বিরোধী দলীয় বা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের মাধ্যমে এই দেশে একটি সরকার প্রতিষ্ঠা করতে চান, সে বিষয়ে অবশ্যই আপনারা মূল্যবান দিবেন। এবং পুলিশের সাথে যেভাবে একটি ধস্তাধস্তি হচ্ছে আপনারা দেখছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং সেই সাথে সারা বাংলাদেশের যে লোডশেডিং সহ যে একটি গণতান্ত্রিক পরিবেশ আজকে ধ্বংসের শেষ পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে বিরোধী দল সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা এই বিষয়টি তারা জানিয়েছে। আসলে তাদের এই বিষয়টি তাদের এই চিন্তাভাবনাকে আপনারা যারা সাধারণ পাবলিক আছেন দুই দলের বাহিরে বিশেষ করে আওয়ামী লীগ বিএনপির বাহিরে আপনারা এই বিষয়টি কীভাবে দেখছেন? আপনারাও কি চান নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক? শুধুমাত্র শেষ পর্যন্ত তাদের এই পথযাত্রা এবং তাদের যে আজকে যেভাবে পুলিশের বাধাকে উপেক্ষা করে তারা জনগণের কথা চিন্তা করে রাজপথে তারা পুলিশের সাথে যে সাহসিকতা দেখাচ্ছে এই সাহসিকতাকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত দিবেন। একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে এবং বাংলাদেশ এই ক্ষমতা কাঠামো বদলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার দিকে এগোবে, মানুষ তার মর্যাদা প্রতিষ্ঠায় থাকবে। বন্ধুগণ, কাজেই আমরা গণতন্ত্র মঞ্চ আজকে এখানে যে কর্মসূচি করলাম এই কর্মসূচি আমাদের একটা ড্রেস রিহার্সাল, আপনারা শুনে রাখুন। আজকে এখানে আমরা বিক্ষোভ করছি, এরপরে ঘেরাও হবে, পদত্যাগ না করা পর্যন্ত এই সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয় পুরো আজকে রাষ্ট্র প্রশাসন ঘেরাও করে বাংলাদেশের তার জন্য আপনারা প্রস্তুত থাকুন, নতুন জনগণকে ঐক্যবদ্ধ করুন, ঘরে ঘরে বার্তা পৌঁছে দিন, রাজপথ দখল নিতে হবে, জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে সরকারের পতন ঘটাতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন সাইফুল হক। বন্ধুগণ, গণতন্ত্র মঞ্চের এই শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ যেভাবে